পটল ঝিঙে পোস্ত রান্না করব। পেঁয়াজ দিয়ে, পটল দিয়ে, ঝিঙে দিয়ে পোস্ত রান্না করব। নমস্কার, আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। কেমন আছেন সবাই? ঝিঙে পটল পোস্ত রান্না করব। পেঁয়াজ বুনিয়ে নিচ্ছি, পটল বুনিয়ে নিচ্ছি এবং ঝিঙে বুনিয়ে নিচ্ছি। কড়াই গরম করে নিচ্ছি, সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে, গরম করে নিচ্ছি। নিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে মশলা বেটে নিচ্ছি। টমেটো এবং লঙ্কা বেটে নিচ্ছি প্রথমে, তারপরে পোস্ত, পোস্ত বেটে নেবো। পোস্ত বেটে নিয়ে ঝিঙেগুলো আর পটলগুলো তেলে ফ্রাই করে নিচ্ছি। লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা, ঝিঙে এবং পটল। পোস্ত করছি, পোস্ত রান্না করছি, ঝিঙে পটল দিয়ে পোস্ত রান্না করছি। নমস্কার, জল দিয়ে দিচ্ছি, পুরো হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, জল দিয়েছি, পোস্ত রান্না করছি, ফুটছে, নেড়ে চেড়ে নিচ্ছি কুন্তি করে। নমস্কার, আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? তারপরে জানেন তো, গরম পড়েছে এখন বেশি, কি গরমে কষ্ট বলুন তো। তারপরে এখন ঝিঙে পোস্ত আর এই গরমে কি রান্না করব সেই নিয়ে তো চিন্তা হচ্ছে, তাই পোস্ত বেটে নিচ্ছি। দেখুন, পোস্ত বেটে নিলাম, এখন ঝিঙে পটল পোস্ত রান্না করছি। পোস্ত বেটে দিয়েছি, এখন পোস্ত রান্না করছি, ঝিঙে দিয়ে পটল দিয়ে পোস্ত রান্না করে নিচ্ছি। আঙুল চেটে খাওয়া যাবে ভাতের সঙ্গে গরমের দিনে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আর শেয়ার করে দেবেন। দেখবেন আমার ভিডিও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার পৌঁছে যাব। নতুন রান্না দেখবেন, সবাইকে শেয়ার করে দেবেন। নতুন রান্না রেসিপিগুলো কেমন লাগছে বলবেন। আর ঝিঙে এবং পটল একসঙ্গে মিশিয়ে পোস্ত রান্না করে নিলাম। এখন হয়ে গেল, অন্য পাত্রে এবারে তুলে নিচ্ছি। পোস্ত হয়ে গেছে, অন্য পাত্রে এখন তুলে নিচ্ছি, আমি রেখে দিচ্ছি। পোস্ত রান্না হয়ে গেল, ঝিঙে পটলের পোস্ত রান্না করলাম, ভাতের সঙ্গে জমে যাবে একদম, আঙুল চেটে সবাই খেয়ে ফেলবে। এমন সুন্দর পোস্ত রান্না করেছি, দেখতে দেখুন কী সুন্দর।